আরে সকাল 9টা বেজে গেল আর রাজবাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। আরে এই সময় তো রান্নাঘরে অনেক শোরগোল হয়। আর ছোট বৌদি আর বড় বৌদি কোথায় সবাই? বৌদি সাহেব, বৌদি মনে হয় অত রাত পর্যন্ত নাটক দেখার পর সবাই ক্লান্ত হয়ে গেছে, উঠতে পারেনি। চলো চম্পারানি, তোমাকেই ওঠাতে হবে, গিয়ে বকাও খেতে পারি তার জন্য। বৌদি সাহেব, বৌদি উঠুন, 9টা বেজে গেছে। বৌদি বৌদি না কোথাও রক্তপাত, না কোনো হাতাহাতি, শুধু গলার উপর আঘাতের সবুজ দাগ। স্যার, এই চারজনকেও একইভাবে মারা হয়েছে, রুমালের মধ্যে পাথর বেঁধে। প্রথমে শালিনী, তারপর রোহন, আর এখন এই চারজন। স্যার, পুরো ঘর একদম সাফ করে দিয়েছে, টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে গেছে, কিছু ছেড়ে যায়নি। আমার মনে হয় না যে এটা কোনো একজন লোকের কাজ। চুরি, লুট, তারপর খুন। স্যার, এবার এই লোকগুলোর স্টাইল কিছুটা কিছুটা আমি বুঝতে পারছি। এই লোকগুলো ছোট ছোট শহরে নিজেদের শিকার করে, যাতে সহজে ধরা না পড়ে। দেখুন, আপনি কি এটা বলতে পারেন যে কাল রাত্রে আপনি এই বাড়িতে কাউকে আসতে বা যেতে দেখেছেন, কোনো আত্মীয় বা অন্য কেউ? সাহেব, কাল রাত 8টা পর্যন্ত তো আমি এখানেই কাজ করছিলাম। আমি রাতের বাসন মেলেছিলাম, তারপর সবার বিছানা তৈরি করে দিয়ে আমরা পাঁচজনে এখান থেকে একসঙ্গে বেরিয়েছিলাম। পাঁচজন মানে? বড় বৌদি, ছোট বৌদি, বড় সাহেব, ছোট সাহেব আর আমি। মানে কাল সন্ধ্যায় ওরা চারজন কোথাও বাইরে গেছিলেন? ওনারা কোনো নাটক দেখতে গিয়েছিলেন। নাটক? কোন নাটক? মহাভারত, কলাভবন নাট্য দলের। আমিও ওখানেই ছিলাম। তুমি কি ওদের চারজনকে কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে দেখেছিলে? নাটক শেষ হওয়ার পর ওরা নাটকের লোকের সঙ্গে দেখা করবার জন্য দাঁড়িয়েছিল, প্রশংসা করার জন্য। আর কথায় কথায় ওরা নাটকের দলটাকে 50,000 টাকা ডোনেশন দেবার কথাও বলেছিল। 50,000? কিন্তু এত টাকা কেন? শিল্পের পূজারি ছিলেন আর প্রচুর টাকা ছিল ওনাদের। নিশ্চয়ই এ কাজ ওই নাটকের দলের শিল্পীদের কারুর। যদি খুব শীঘ্র ওদেরকে থামানো না যায়, তাহলে না জানি আরো কত নিরপরাধ লোককে এরা খুন করবে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী আমাদের হাতে নেই। এবার এদের সবাইকে গ্রেফতার করার জন্য এসিপি স্যারের প্ল্যান বি কে কাজে লাগাতে হবে দেখছি। আমরা 5 পাণ্ডব আর আপনাদের পুত্রবধূ দ্রৌপদীকে 13 বছরের জন্য অজ্ঞাতবাসে যাওয়ার অনুমতি দিন। আমাকে আমার প্রতিজ্ঞা পালন করতে দিন। আরে এই কস্টিউমে মজা আসছে না ভাই? এ হাসা বন্ধ করো, কনসেন্ট্রেট করতে দাও, চলো স্টার্ট করো। বাস, কৌরব আর পাণ্ডবদের মধ্যে মিত্রতা নয়, কেবল শত্রুতা হতে পারে, শত্রুতা। পাণ্ডবদের এই হস্তিনাপুর ছেড়ে দিয়ে অজ্ঞাতবাস যেতেই হবে। আর হস্তিনাপুরে শুধু দুর্যোধন রাজত্ব করবে, দুর্যোধন। কি হলো ভাই, কার ডায়লগ এরপরে? আর এরপরে তো অর্জুন আর ভীমের এন্ট্রি। দীনেশ তো হঠাৎ করে গায়েব হয়ে গেল, বাকি ছিল রোহন, ও তো শেষ মুহূর্তে কোথায় চলে গেল। আমাদের আরো শিল্পী দরকার। আর দ্রৌপদী, দ্রৌপদীকে ছাড়া কিরকম মহাভারত? তাছাড়া দ্রৌপদী ছাড়া তো মহাভারতের যুদ্ধই হবে না, তাই না? আরে ভাই, আমি মুথুবাবুকে কতবার বলেছি যে শিল্পীদের ব্যবস্থা করতে, উনি আমার কথা বুঝতেই চান না। এই মুথুবাবু কোথায় আছেন? তোমাদের কথা শোনা হয়েছে সঞ্জীব, আমি আমার সাথে এমন শিল্পীদের এনেছি যারা এই কলাভবন নাট্য দলে
আমাদের সাথে পার্মানেন্টলি কাজ করবার জন্য তৈরি। ভাই সেই শিল্পীরা সবাই উপরে এসো, এসো সবাই এসো, আমাদের নতুন শিল্পীদের সঙ্গে পরিচয় করো। ইনি ভীম, ইনি অর্জুন, আর উনি দ্রৌপদী। নমস্কার। আপনাদের সঙ্গে কাজ করতে পারবো আমরা ভীষণ আনন্দের ব্যাপার। কলা ভবনে আপনাদের স্বাগত। আমি কেতন। আর আপনি? আমি সারিকা। আমার নাম জিজ্ঞেস করবেন না নাকি? আমি অভি, আর ইনি ইন্সপেক্ট, ইনি হলেন দয়া। ইনি খুব দয়ালু। আমরা সবাই নাটকের কাজ একসাথে করেছি আগে। মুথুবাবু যখন আমাদের আপনাদের নাটকে রোল করার কথা বললেন তখন আমরা না বলতে পারলাম না। আচ্ছা, বলছিলাম যে মুথুবাবুর সঙ্গে টাকা পয়সার কথা হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, টাকা পয়সার কথা হয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু আমাদের কাজ দেখুন। কিছু পাওয়া যায়নি, কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। এদিকেও তো নেই। চলো ওদিকে গিয়ে দেখি। গয়না তাড়াতাড়ি তৈরি করো। এই দোকানের মালিক কে? উনি ভিতরে আছেন। বলুন, ম্যাডামের জন্য কি ভালো হার দেখাবো? দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে। দেখাবো আমরা, বলবেন আপনি? না না, এই মেয়েটিকে তো কখনো আগে দেখিনি। এই মেয়েটা যে গয়নাগুলো পড়ে আছে সেটা সব জায়গায় পাওয়া যায় না। আপনি দেখেছেন কখনো? এক মিনিট, আপনারা আমাকে এই প্রশ্ন কেন করছেন? আপনারা কারা? উত্তর পেয়েছেন? এবার সোজা সুজি আমাদের প্রশ্নের উত্তর দিন। দেখুন, যদি আপনি মুখ না খোলেন তাহলে আমরা দোকান বন্ধ করে দেব একেবারে। এই ফটোতে যে গয়নার ডিজাইন আছে, এই গয়নাগুলো আপনার দোকানেই বিক্রি করা হয়েছিল? না স্যার, এই গয়না তো আমি কিনিনি। সত্যি অদ্ভুত ব্যাপার, ফটোটা ভালো করে দেখলেনই না আর আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি গয়না কেনেননি। স্মৃতিশক্তি বেশ ভালো আপনার বাবু। পরে দেখতে পাচ্ছিস না, স্যারেদের সাথে আমি কথা বলছি, যা। একটা কথা বলুন, আপনি যখন গয়না কেনেন তার দাম ঠিক করেন কিভাবে? সবার প্রথমে ওজন করে নেওয়া হয়, দেখে নেওয়া হয় যে সোনা কত ভরি, আর তারপর সেটা চেক করা হয়, এইটা জানবার জন্য যে সোনাটা পাকা কিনা, আর তারপর যেমন গ্রাহক সেই রকম দাম। আগে ফুটবল খেলতেন না আপনি? আপনার স্মৃতিশক্তি বেশ ভালো, কিন্তু আমাদের চোখের নজরটা কম নয়। এই ফটোতে যে ডিজাইন আছে এই কানের দুলটা হুবহু এক। কোথায় পালিয়ে গেল?
জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, আমি প্রতিজ্ঞা করছি। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, আমি প্রতিজ্ঞা করছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর এটা তো ডায়লগ নাকি? আমি তো দয়ার সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, ও কোনো লাভ নেই। এখানে নেটওয়ার্কের এত সমস্যা যে এক মিনিটের কথা বলার জন্য পাঁচ মিনিট ধরে চেষ্টা করে যেতে হয়। আর্জেন্ট একটা ফোন করার ছিল। যাকে আমার ডায়লগ বলুন। আরে লাইন টাইম বাদ দাও, নিজের মতো করে করে নাও। কস্টিউম ট্রাই করো, কোনো চিন্তা নেই। এমনিতে আমার মনে হচ্ছে না যে তোমরা এর আগে এই রকম ঐতিহাসিক আর সাংস্কৃতিক নাটকে কাজ করেছো বলে। না, করেছি তো অনেকবার, এই রকম চরিত্র করেছি আমরা। সেই জন্যই তো এর নিশানা অব্যর্থ, অর্জুনের মতন, আর আমার ক্ষমতা ভীমের মতন। আসলে ব্যাপারটা হলো, প্রথম প্রথম আপনাদের সাথে কাজ করছি তো, একবার আপনাদের সাথে মিলেমিশে গেলে কোনো অসুবিধা হবে না। ও, আসলে আপনারা তো অনেকদিন ধরে একে অপরকে চেনেন, মানে বন্ধুত্ব হয়ে গেছে নিজেদের মধ্যে। না না, তেমন কোনো ব্যাপার নয়। আমাদের কারোর সঙ্গে তেমন সম্পর্ক নেই, একমাত্র মুথুবাবুর জন্যই আমরা সবাই একসঙ্গে রয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে ওই কে খুন করলো, কে চুরি করলো, সেটা আপনিও হয়তো জানেন না। যদি আমরা জানতাম তাহলে সিআইডি কে বলে দিতাম না? সিআইডি জিয়া, দ্রৌপদীর কস্টিউমটা সারিকার ফিট হয়েছে তো? কস্টিউম তো একদম ঠিক আছে, কিন্তু এই উইকটা একটু দেখে নিন, একটু উইগেই একটু কিরকম সমস্যা লাগছে। এই কস্টিউম আর উইগের জগৎ থেকে তো আমার ফরেন্সিক ল্যাব আর কেমিক্যালস অনেক ভালো। আরে বাহ, অসাধারণ! আমি কি সাহায্য করতে পারি? না, ইটস ওকে। আরে বাহ ভাই বাহ, আপনি তো সর্বগুণ সম্পন্ন মনে হচ্ছে। মেয়েদের হেয়ারস্টাইলও জানেন আপনি দেখছি। আগে লেডিস বিউটি পার্লারে কাজ করতেন নাকি? আগে না, আমি হলাম একজন শিল্পী, অভিনেতা। তো বলো, সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চলো তোমাদের স্টেজটা দেখিয়ে দিই, সাথে এই ড্রেস আর প্রপসও নিয়ে নাও। যাই গিয়ে দেখি স্টেজটা ছোট না বড়, খুব জরুরি। সঞ্জীব, যাওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, নইলে এবার শো করতে গিয়ে গন্ডগোল হতে পারে। নিয়ে নাও, যে যার প্রপসগুলো নিয়ে নাও। চলো চলো চলো, সবাই যান না, আমি এখানেই থাকছি। হ্যাঁ কেন? ও অ্যাকচুয়ালি আমার ডায়লগটা ঠিক করে মুখস্থ হয়নি, তো আমি ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই এখানে বসে। সন্ধেবেলায় শো আছে, তাই ওখানে যদি কোনো গন্ডগোল হয়ে যায় খুব খারাপ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, তুমি প্র্যাকটিস করো, আমরা যাচ্ছি। চলো ভাই, চলো চলো চলো। শোনো, তোমরা সব কস্টিউম আর প্রপস চেক করে নিয়েছো তো? দেখো কোনো জিনিস ভুল না হয়, শো চলাকালীন যেন কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কলাভবন নাট্য দল, বলুন। অভিজিৎ, এই দেখো রুমালগুলো, এর সাথে মহাভারত নাটকের কি সম্পর্ক? আমি একটা পাথর রাখলাম, এটাকে এইভাবে বন্ধ করে জোরে ঘোরালাম, এত জোরে যে ওর গলার নার্ভটা ফেটে গেল, আর অক্সিজেন কম হওয়ার কারণে ওর মৃত্যু হলো। মানে রুমালের মধ্যেই পাথর ঢুকিয়ে খুন করা হয়, খুনি শিল্পীদের মধ্যে কেউ একজন। আমাদের চক্রব্যূহ তৈরি করতে হবে খুনিকে ধরার জন্য। কি ভাই, সব প্রপস চেক করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, চেক করা তো হয়ে গেছে, কিন্তু এই এই প্রপসগুলো দেখুন, বুঝতে পারছি না এগুলো কোথা থেকে এলো। দেখুন এগুলো, এই রুমালটা। হ্যাঁ, এটা এখানে কি করে এলো? আরে ভাই মীর, হ্যাঁ এদিকে এসো। আরে সত্যযুগের নাটকে তুমি এই কলিযুগে রুমাল দিচ্ছিলে শিল্পীদের, কি যে করো না! আমি কি করে জানবো যে কে রেখেছে এটা? হ্যাঁ, এটা হতে পারে কোনো শিল্পী এটা ধুয়ে এখানে শুকানোর জন্য মেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কি, একটা কাজ করছি, রুমালগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, মীরের ঘাম মোছার জন্য দরকার হতে পারে। ¶¶
এটা কি লজের বিলস? আর কে লজ কেশবর? পাপ্পা লজ আর ভিনাপুর? নীলম লজ সিরকপুর? সিরকপুর? কিন্তু কিন্তু এটা তো নীলম লজ নয়। আর বাকি দুটো শহরেও এই কলাভবন নাট্য সংস্থা সরকারি লজে উঠেছিল। এতগুলো লজের বিল এখানে রাখা কেন? যে সোনার গয়নাগুলো তুমি ভাঙছিলে সেগুলো দিবাকর বাবুর মেয়ে শালিনীর ছিল, তাহলে বলো। না সাহেব, আমি কোনো খুনের ব্যাপারে কিচ্ছু জানি না সাহেব। আর ওই লোকটার ব্যাপারে কি জানো, যে লোকটার একটা চোখ পাথরের? সাহেব, প্রতিবার পাথরের চোখওয়ালা একটা লোক চুরি করা জিনিস দোকানে বিক্রি করতে আসতো, কিন্তু এবার ওই মেয়েটা এসেছিল গয়না বেচতে। তা মেয়েটা গয়না বিক্রি করলো না করেনি? হ্যাঁ সাহেব, বেচেছিল তো, বাবুর কাছ থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি চলেও গেল। আর তার কিছুক্ষণ পরেই ওই পাথরের চোখওয়ালা লোকটা এলো। বাবু যেই লোকটাকে বললো যে ওই মেয়েটা টাকা নিয়ে চলে গেছে, ওই লোকটা খুব রাগারাগি করছিল সাহেব। ঠকিয়েছে শচীন, এরা একে অপরকে ঠকিয়েছে। প্রথমে রোহন তার সঙ্গীতে ঠকিয়েছে, আর ওই মেয়েটা রোহনকে। ওই মেয়েটা যখন মুম্বাই আসতো তো কোথায় থাকতো তুমি জানো? সেটা তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু যখনই ও বাবুর দোকানে আসতো অটোওয়ালাকে 15 টাকা দিত। খুচরো টাকা তো কখনো ওর কাছে থাকতোই না, সবসময় আমার থেকেই নিয়ে দিত। 15 টাকা? ও অটোরিকশাওয়ালাকে 15 টাকা ভাড়া দিত? তার মানে হলো নিশ্চয়ই মেয়েটা দোকানটার আশেপাশে কোনো লজের মধ্যে ভাড়া থাকতো। সচিন, খোঁজ নাও। তোমাদের এই কথাটার কি মানে বলো? যদি তোমরা টাকা না পাও তাহলে শো করবে না? আমি শুধু টাকার জন্য কাজ করছি, কোনো সমাজসেবা করছি না। সবাই টাকা পেয়ে যাবে, তুমিও তোমার টাকা পাবে। কিন্তু মুথুবাবু, আপনি টাকা আনবেন কোথা থেকে? সেটা চেষ্টা আমি করছি। সঞ্জীব, তুমি এদের বোঝাও যে আমি কোনো শোনো, আমি তো ব্যাগের মধ্যে থেকে লজের বিলগুলো পেয়েছি, দেখো। এর মানে এমন কেউ আছে যে কলাভবন নাটক দলের পিছু নিচ্ছে? যে যে শহরে এই দল গেছে সেখানে ওই তারিখেই এই অজানা লোকগুলো এই লজে গিয়ে উঠেছিল। কিন্তু এই বিলগুলো এখানে এলো কোথা থেকে? সেটা তো লজে গিয়ে খোঁজ নিতে হবে। এই লোকগুলো কে আর তাদের উদ্দেশ্যই বা কি? এক মিনিট। হ্যালো, হ্যালো, হ্যালো। 2 নম্বরই একদম আমাকে বলছিল এখানে নাকি নেটওয়ার্ক পাওয়া যায় না। আর নিজে ফোনে কথা বলছে, দেখো। দেখো তো এর কি নেটওয়ার্ক দেখো। ওয়েলকাম স্যার। স্যার, আমাদের এখানে অনেক কম রেটে এবং অনেক বেশি রেটে রুম পাওয়া যাবে, তাও সমস্ত ফ্যাসিলিটির সঙ্গে। বলুন স্যার, কিরকম রুম চাই আপনাদের? রুম চাই না, রুমে যে ছিল তার সম্পর্কে খোঁজ খবর চাই। খোঁজ খবর? কেন? সিআইডি? চেনো একে? না স্যার, আমি একে কখনো দেখিনি। স্যার, বেলাপুর থেকে যে কাগজের স্যাম্পল আমাদের পাঠানো হয়েছিল তাতেও এরকমই ডিজাইন ছিল। আর স্যার, গয়না লুটপাট করার পর ওই মেয়েটা বেলাপুর থেকেই বাস ধরেছিল মুম্বাই আসার জন্য। স্যার, তার মানে ওই মেয়েটা এই লজে এসেছিল। কোনো মেয়ের কথা মনে আছে? ফর্সা, রোগা, হাইট মোটামুটি 5.5 ফুট, গলায় স্কার্ফ, চোখে বড় চশমা, আর হাতে কালো রঙের সুটকেস। না স্যার, আসেনি তো। খাবার খেয়েছো তুমি? খাবার? না, কেন?
জেলে দারুণ খাবার হয়েছে আজ। মোটা রুটি, পাতলা ডাল আর ঝাল লঙ্কা। চলো স্যার, ছেড়ে দিন স্যার আমাকে, স্যার ছেড়ে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমাকে ওই লোকটা মুখ বন্ধ রাখার জন্য 5,000 টাকা দিয়েছিল স্যার। স্যার স্যার আমার এইটুকুই ভুল শুধু, ওই ওই লোকটা খুব ডেঞ্জারাস ছিল স্যার। ওই লোকটার ব্যাপারে কি কি জানো আমাদের সব কিছু বলো। ওই লোকটা 2 দিন ধরে এই হোটেলেই ছিল। এখনো আছে? না ম্যাডাম, এখন চলে গেছে স্যার। আর হ্যাঁ স্যার, ওই ম্যাডাম একটা কালো রঙের স্যুটকেস নিয়ে ওনার সঙ্গে দেখা করতে এসেছিল। দেখা করতে এসেছিল? হয়েছিল দেখা? না না, উনি এখানে বসেই ওনার জন্য অপেক্ষা করছিলেন, তখনই হঠাৎ ওই ম্যাডামের ফোন এলো আর উনি কথা বলতে বলতে চলে গেলেন, এই ধরুন 1 ঘন্টা আগে। অদ্ভুত ব্যাপার, যাকে ভয় পেয়ে ও পালিয়ে বেড়াচ্ছিল তার সঙ্গে দেখা করতে এখানে এলো কেন? এসেছিল, দেখা করেনি, তাহলে গেল কোথায় স্যার? আচ্ছা, এই ডিজাইনটাতে ওই জায়গাটার ঠিকানা নেই তো যেখানে ও গেছে? এসবিআর রোড ভোরাচক। এসবিআর রোড ভোরাচক? স্যার নচিকেতা বাবু আর শিবরাম বাবু যে নাটকের হলের কথা বলেছিলেন সেই হলটাও তো ঠিক এই জায়গাটাতেই, কিন্তু ওই জায়গাটা তো বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। স্যার ওটা তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। কি, তাহলে ওই মেয়েটা ওই বন্ধ জায়গায় কি করতে গেছে যখন ওর মুম্বাই ছেড়ে পালিয়ে যাওয়া উচিত ছিল? বলো। দেখুন দাদা, এভাবে কাজটা বিগড়ে যাবে, আমরা অনেক বছর ধরে আপনার সাথে কাজ করছি। এই লোকগুলো আবার কারা? এই মেয়ের কি এখানে নাটক দলের বাইরে অন্য লোকদেরও চেনে নাকি? মনে হচ্ছে এদের কোথাও দেখেছি আমি। তোমাদের এখানে আসা ঠিক হয়নি। আমরা আমাদের ভাগ চাই। সেটা তোমরা পেয়ে যাবে, আগে এই কাজটা করো তারপরে, ঠিক আছে? যাও এখান থেকে। মনে হচ্ছে এরা সেই সমস্ত লোক যারা আলাদা আলাদা লজে নাটক দলের নাম করে ওঠে আর বিভিন্ন জায়গায় গিয়ে লুটপাট চালায়। স্যার আমি কিছু ছবি পাঠাচ্ছি স্যার, মনে হচ্ছে এরা সেই লোক যারা এই নাটক দলের সঙ্গে যুক্ত আছে। দরজাটা তো খোলাই আছে। যদি এই জায়গাটা অনেকদিন হয় বন্ধই ছিল তাহলে এখানে আত্মারা নিশ্চয়ই। কি শুধু শুধু আত্মার ভয় পাও, বেরিয়ে আসো এর থেকে, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি চেষ্টা করে দেখব। কিন্তু স্যার, এই পাথরের চোখওয়ালা লোকটা মেয়েটাকে এখানে কেন নিয়ে আসবে? হতে পারে এখানে টাকা পয়সা ভাগাভাগি করতে এসেছিল। চলো ভেতরে গিয়ে দেখি। মনে হচ্ছে এখানে কিছুক্ষণ আগে কিছু পোড়ানো হয়েছিল। ছড়িয়ে পড়ো, দেখো কে, সাবধানে। আমরা খুঁজছিলাম শ্রেয়া। স্যার নিঃশ্বাস এখনো পড়ছে।
আস্তে সাবধানে। নাম কি তোমার? নিনা। নিনা, কে করেছে এসব? কে করেছে সব? পিনাকি। পিনাকি সেটা কি? শ্রেয়া ফ্রেডি, ওকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাও। স্যার, চলো সাবধানে। এই দেখুন স্যার, কত ফাইল স্যার পেপার পুড়িয়ে দিয়েছে ও, কিন্তু এর মধ্যে ছিলটা কি? কিছু তো আছে যেটা ওই লোকটা পুড়িয়ে শেষ করতে চেয়েছিল, দেখা যাক। স্যার এই দেখুন, এটা কলানগর নাট্যমণ্ডলী কবে কি কাজ করেছে সেটা লেখা আছে। স্যার, রেজিস্টারের হিসাব মতো শেষবার 1995-তে এই গ্রুপেরই কোনো সদস্য এই রেকর্ডটা নিয়ে যায়। ওর নাম আর সাইনটা পড়ে গেছে, কিন্তু অ্যাড্রেসটা পুরোটা পড়েনি। চিলকুর নগর 21, চিলকুর নগর 21 কি হতে পারে? স্যার, এটা কোনো জায়গার কোনো রুম নাম্বার নয় তো? রুম নাম্বার 21, রুম নাম্বার, এক মিনিট, চিলকুর নগরে একটা হোস্টেল আছে না, ডিএ হোস্টেল, হতে পারে ওই হোস্টেলের রুম নাম্বার 21 থেকে কেউ এসেছিল। হতে পারে স্যার, কারণ ডিএ কলেজে 10 মিনিটের দূরত্বে একটা ড্রামা কলেজ রয়েছে আর সেখানকার স্টুডেন্টরা এই হোস্টেলেই থাকে। একটা কাজ করি, ডিএ হোস্টেল যাই, দেখা যাক কে কলাভবনের ঠকবাজদের মতো লুটমার আর খুন করছে। এই মীর বাইরে গিয়ে এদের সাথেই দেখা করেছিল, মনে হচ্ছে এরাই সেই ছিনতাইবাজের দল। আচ্ছা, এই ঠকবাজ ডাকাতরা নাটক দলের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে নাটক দল যায় এই লোকগুলো সেখানে সেখানে লজে গিয়ে ওঠে, কোথাও আত্মীয় হয়ে কোথাও সাক্ষী হয়ে নিজের কাজ করতে থাকে। বিলগুলো কে জমা করছে সেটার ব্যাপারে এখনো কিছু জানা গেল না। এই মীরের উপর নজর রাখতে হবে, তাহলে সবকিছু জানতে পারবো। ভয় পেও না ভাগ্নে, যতক্ষণ তোমার শকুনি মামা বেঁচে আছে না ততক্ষণ পাণ্ডবদের কোনো বুদ্ধি চলবে না। আত্মসম্মানের প্রশ্ন। লোকেরা এত কমপ্লিকেটেড লাইন কি করে বলতে জানে, কি করে মনে রাখে এসব? এনার জন্য ফরেনসিক ল্যাবই ঠিক বস। না 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 না, আমি শেখাবো তো। কোনো লাভ নেই। আরে আরে, চেষ্টা তো করতে দেবে আমাকে। হয়ে যাবে। আজ আমি এই শপথ নিচ্ছি যে আমার এই কেশ যতদিন পর্যন্ত না ওই দুষ্ট দুঃশাসনের রক্তে ধুয়ে রাঙিয়ে ফেলবো, এই কেশ আমি ততদিন বাঁধবো না, খোলাই রাখবো। বাহ বাহ, অসাধারণ অসাধারণ, কি সুন্দর অ্যাক্টিং করেন আপনি। আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, এই চুলের লাইনটা যখন আপনি বলবেন না, তখন চুলটাকে একটু এই হাত দিয়ে একটু এরকম করবেন, খুব লাস্যময় দেখাবেন। এমনিতেও একটা সত্যি কথা বলবো, আমি আপনাকে এমনি দেখতে হেভি লাগে। দুর্যোধন, কি নাম তোমার? কেতন। কেতন, সারিকা দেবীর বা কাঁধে চোট রয়েছে, এই জন্য ও চুলটা এভাবে সরাতে পারবে না। এর থেকে ভালো হবে তুমি নিচে যাও আর রিহার্সাল করো। নিচে যাও আর রিহার্সাল করো। নিচে যাও। বেচারা কেতন খুব মজা বেঁচে গেছে। আরে ভাই, তুমি এগুলোকে মজা ভাবছো না? মজা কোথায় করছি ভাই,
আরে মীর কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ, ও তো এখানে ফোনে কথা বলছিল, গেল কোথায়? আই এম সো সরি স্যার, আপনাদের অপেক্ষা করানোর জন্য। বলুন কি দরকার ছিল? আচ্ছা, আপনি কি 1996-97 সালে এই হোস্টেলে কাজ করতেন? না স্যার, আমি তো এখানে গত 2 বছর ধরে কাজ করছি। আর কেউ আছে এই হোস্টেলে যিনি ওই সময় কাজ করতেন? আগে হ্যাঁ, পার্থবাবু। উনি 1995 থেকে এই হোস্টেলের ফ্যাকাল্টি মেম্বার। ওনাকে ডাকবো? প্লিজ। আচ্ছা। পার্থবাবু, সিআইডি অফিসাররা এসেছেন, আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আপনাদের? আসলে আমরা একজন এমন স্টুডেন্টের ব্যাপারে জানতে চাইছি যে পাশের ড্রামা কলেজে পড়তো। কি নাম তার? ওর নাম তো আমাদের জানা নেই, ইনফ্যাক্ট আমরা এটাও জানি না সে মেয়ে না ছেলে। আমরা তো শুধু এটা জানি যে 1995 আর 96 এ ছেলেটা আপনাদের হোস্টেলে থাকতো, বা হয়তো মেয়েটা। 95-96? হ্যাঁ, ইয়েস, ড্রামা কলেজের কিছু স্টুডেন্ট এখানে তো থাকতো, ইনফ্যাক্ট নাট্য মহোৎসবে অংশও নিয়েছিল আর ট্রফিও জিতেছিল। আমার খুব ভালো মনে আছে, দিন রাত রিহার্সাল করে আমাকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। ওই স্টুডেন্টদের নাম ঠিকানা কিছু বলতে পারবেন আপনি? আই এম সরি, এত পুরনো রেকর্ড আমাদের কাছে নেই। আপনি বললেন যে ওই বছর ওরা নাট্য মহোৎসবে ট্রফি পেয়েছিল। ইয়েস। তাহলে কোনো ফটো টটো তো আছে আপনার কাছে? ইয়েস, একটা অ্যালবাম আছে, ফটো অ্যালবাম। ঠিক আছে, এই ফটো অ্যালবামটা আমাদের দিন। ইয়েস, হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ। ও, তাহলে এই সে। হ্যালো। কি, শুধু কমিশনের জন্য তুমি 50,000 টাকা নেবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কোথা থেকে পাবো আমি এত টাকা? আমার শিল্পীরা বিনা পয়সায় কাজ করবে না, একদম করবে না। তোমার শো আমি করতে পারবো না, করবো না আমি, যাও। যত সব ফালতু লোকজন। নমস্কার। আগে হ্যাঁ নমস্কার। আপনি এই কলাভবন নাট্যমণ্ডলীর ম্যানেজার? আগে হ্যাঁ, আমি ম্যানেজার, বলুন। খুব ভালো অভিনয় করে আপনার শিল্পীরা। আগে ধন্যবাদ, ঠিকই বলেছেন। আমি সঙ্গে কিছু টাকা এনেছি, আমি আপনাদের একটা শো করাতে চাই। আগে হ্যাঁ, আমরা নিশ্চয়ই শো করব, শুধু আপনি ডেট আর টাইম বলে দিন, আমরা নিশ্চয়ই শো করব। টাইম আর ডেট আপনাদের তাড়াতাড়ি জানিয়ে দেব। আচ্ছা, নমস্কার। আগে নমস্কার। পাথরের ছটকা দিয়ে এতদিন লোক মেরে এসেছিস না তোরা, এবার আমাদের ছটকা দেখ। আমাদের উপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। যদি আজ আপনারা সাহস না দেখাতেন, তাহলে আমরা এই ঠকগুলোকে কোনো দিনই হাতে নাতে ধরতে পারতাম না। আচ্ছা, তোমাদের এটা প্ল্যান ছিল আমাদের ধরার? হ্যাঁ, আমরা আগেই জানতে পেরেছিলাম যে তোমরা 1890-এর নাট্যকলাকারের এক কলার সাহায্য নিয়ে এই জঘন্য কাজ করছো, বাড়িতে লুটপাট করো, মানুষকে খুন করছো। এবার বল, কোথায় আছে তোদের বাকি সঙ্গবাঙ্গ?
আর কে তোদের বস যার ইতিহাস পড়ার এত শখ আছে? আমি জানি না আপনারা কার কথা বলছেন। মীর আর পিনাকির তোদের সঙ্গী তো? বল। হ্যাঁ, মীর আর পিনাকি দুজনে একসঙ্গেই আছে, কিন্তু কিন্তু কি? তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি? তুই বাঁচবি না। আমি তোকে ছাড়বো না পিনাকি। আরে আগে তো তুই নিজেকে ছাড়িয়ে দেখা। মীর বাবুর বর্তমানের চিন্তা তুই ছাড়, আর নিজের ভবিষ্যতের চিন্তা কর তুই, যেটা এবার জেলের গড়াদের পিছনে কাটবে, বুঝলি? মীর বাবু, তোমার নাটক শেষ, এবার আমাদের নাটক থেকে পর্দা সরাও। চল নিয়ে এসো ওটাকে। ভয়ঙ্কর ভয়ানক অপরাধ করে ফেলেছিল যুধিষ্ঠির, নিজের অর্ধাঙ্গিনীকে শয়নকক্ষ থেকে পাশা খেলায় নিয়ে এসেছিল সে, তার অনুতাপ তো হচ্ছিল, কিন্তু দ্রৌপদী কি তাকে ক্ষমা করবেন? আপনার অপরাধ ক্ষমার যোগ্যই নয়। আপনি আমার পালনকর্তা হয়ে আমাকে পাশার বাজিতে হেরে গেলেন। যদি আপনি আপনার অপরাধকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলার অভিপ্রায় করে থাকেন, তাহলে ওই দুষ্ট দুঃশাসনের প্রাণ হরণ করেই আমার কাছে আসবে। শোনো হে দ্রৌপদী, যে পাশা খেলাতে আমাদের হার হয়েছে বলে আমাদের বাহুবল দুর্বল হয়ে গেছে। এই কটুবাণী উচ্চারিত হলো যে মুখ থেকে, সেই মুখের আকৃতি আমি নষ্ট করব দুঃশাসন। আমি পাঞ্চালী আজ এই প্রতিজ্ঞা করছি যে যতদিন পর্যন্ত না এই দুষ্ট দুঃশাসনের রক্তে নিজের কেশ না রাঙিয়ে ফেলছি, আমি নিজের কেশ বাঁধবো না, খোলাই রাখবো। আজ আমি প্রতিজ্ঞা করছি পাঞ্চালী, এই দুষ্ট দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবো আমি। এই সব কি অনর্থ হচ্ছে এখানে? এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির উদ্ভব আমার জন্যই হয়েছে। সত্যই বলেছেন ভ্রাতা যুধিষ্ঠির, আপনি সত্য বলেছেন, আসল অপরাধী আপনি, সেই জন্য কেবল শাস্তি আপনারই প্রাপ্য হওয়া উচিত। ডায়লগ ভুলে গেল নাকি? না অর্জুন, না, শুধু আমি নই, আমরা সবাই দ্রৌপদীর অপরাধী, আমরা সবাই মিলেই ওকে পাশা খেলায় হেরেছি। আমরা আর কি করতে পারি? আপনার আজ্ঞাই পালন করছিলাম বর্দা, তাই না? আসল অপরাধী তো আপনি, এ সর্বনাশা বুদ্ধি আপনার মাথায় এসেছিল। এই দুজন অর্জুন আর ভীম আমার নাটকটাকে শেষ করে দেবে। নিতিন, নিতিন, পাবলিক খেপে গিয়ে আমাদের উপরে পচা ডিম টমেটো ছোঁড়ার আগেই তুমি একটা কাজ করো, দ্রৌপদীকে এখানে নিয়ে এসো আর যুদ্ধ ঘোষণা করো। শান্ত হও পাণ্ডবগণ, তোমাদের মধ্যে আসল অপরাধী কে তার বিচার তোমরা পরে করো, কিন্তু এখন আমি দ্রৌপদীকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আর তদুপরি তদুপরি নয়, নির্ণয় এখনই হবে। দ্রৌপদী, এই অর্জুন তোমার অপমান আর হতে দেবে না। ভ্রাতা ভীম, দুঃশাসনকে বুঝিয়ে দাও। যথা আজ্ঞা ভ্রাতা। এই চল। এসব কি করছো ভীম? এই নাটকে যত ক্ষতি হবে সব তোমার কাছে উসুল করব। আমরা সিআইডি অফিসার, আর খুনিকে ধরবার জন্যই এই জালটা পেতেছি আমরা, বুঝেছেন? আর তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে এখানেই দাঁড়িয়ে থাকুন আর আমাদের নাটকটা দেখুন। আপনার এই অন্যায়ের একটাই মাত্র শাস্তি,
মৃত্যুদণ্ড। এসব কি বলছো অনুজ? নিজের জ্যেষ্ঠ ভ্রাতার উপর বাণ চালাবে? না ভ্রাতা, না না। এই পাপীকে হত্যা করার জন্য আপনাকে আপনার এই বাণ নষ্ট করার দরকার নেই। একে মৃত্যুদণ্ড দেবার জন্য আমার কাছে একটা নতুন অস্ত্র আছে। এই অস্ত্র আজ থেকে হাজার বছর পরে কলিযুগে ব্যবহৃত হবে, আর প্রথম ব্যবহৃত হবে 1890-এ, আর তারপরে হবে 2013-তে সঞ্জীব নামে এক অপরাধী মানুষ বধ করার জন্য এই অস্ত্রের ব্যবহার করবে। এসব কি বলছো? আমি নির্দোষ, আমি কোনো খুনটুন করিনি। মিথ্যে বলবেন না ভ্রাতাশ্রী। আমাদের কাছে শুধু সাক্ষ্যই নয়, সাক্ষীও রয়েছে। তার মানে শুধু প্রমাণ নয়, সাক্ষীও রয়েছে। সাক্ষীদের পেশ করা হোক। কারা তোমরা? সিআইডি অফিসার অভিজিৎ, উনি হলেন দয়া, আর ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সারিকা। তোমার অপরাধের পর্দা ফাঁস হয়ে গেছে সঞ্জীব। পিনাকি আর মীর তোমার বিরুদ্ধে সব কথা বলে দিয়েছে। রণভূমি ত্যাগ করে কোথায় পালাচ্ছ বর্দা? স্যার, আমাদের নাটকের দল চালানোর জন্য আমাদের টাকার দরকার ছিল স্যার। সারা বছর খাটার পরেও আমরা সেই টাকা জোগাড় করতে পারতাম না যাতে নাটকের দলটা চালানো যায়। যখন কলা ভবনের ঠগেদের ইতিহাস জানতে পারলাম, তখন আমি পিনাকি, রোহন, মীর আর নীনার সঙ্গে মিলে আমরা লুটপাট আর খুন করতে শুরু করি স্যার। পরিশ্রম দিয়ে উপার্জন করতে না পেরে বেআইনি কাজ শুরু করে দিলে, সততার দোকান বন্ধ করে দিয়ে বেইমানি শুরু করলে। সঞ্জীব, তুমি কলাকার হিসেবে সত্যি ভীষণ ভালো, কিন্তু তুমি তোমার এই কলার ব্যবহার ভুল কাজে করেছো। যুধিষ্ঠির তো ধর্মরাজ ছিলেন, কিন্তু তুমি অধর্মের রাস্তা বেছে নিয়েছো, আর সেই জন্য তোমাদের তিনজনকেই ফাঁসি দেওয়া হবে। স্রেফ ফাঁসি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.